আগামী 12 তারিখে এই নৌবন্দর চালু হবে। এখানে অনেক বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থান হবে, এলাকার মান উন্নয়ন হবে, ভারত বাংলাদেশের যোগাযোগটা আরও অটুট থাকবে। আমরা এটাই আশা করি এই এলাকার সঙ্গে ভারতের যোগাযোগটা সার্বক্ষণিক থাকবে। আগামী 12 ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল 11টার সময় সুল্লাংমায় নৌবন্দর উদ্বোধন হবেন। এই দাবি ছিল আমাদের এলাকার দীর্ঘদিনের দাবি। এই দাবিটি আমাদের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে পূর্ণ হতে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 12 তারিখ উদ্বোধন হবে এবং এই দাবি পূর্ণ হবে। এই দাবি পূর্ণ হলে আমাদের এলাকাবাসীর ব্যাপক উন্নয়ন হবে। আমাদের এলাকার টপ টু বটম সকল শ্রেণীর লোকের উন্নত হবে, কাজে লাগবে, ইনকাম করতে পারবে। এলাকার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে, আর দেশের উন্নয়ন হলে দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই আমাদের বিশ্বাস, আমাদের প্রত্যাশা। আশা করি এই নৌবন্দর ইনশাল্লাহ ভালোভাবে চলবে। এনে ব্যাপক বা প্রচুর পরিমাণে এই মোটা বালু, ডোঙর বালু এবং পাথর আসবে। এলাকায় প্রচুর চাহিদা আছে, যেটা রাজ্যে বিভাগেই সাপ্লাই দেওয়া যায়। আমার বিশ্বাস পার ডে 100 ট্রাকেরও বেশি লাগবে। কাজে আমি আশাবাদী যে এই সুন্দরবন নৌবন্দর ভালোভাবে চলবে। এখান থেকে এলাকার জনগণ লাভবান হবে, সরকার লাভবান হবে, ব্যাপক সুল পাবে, সবভাবে। এটাই আমার কামনা। বিদেশের যৌথভাবে ব্যবসার উদ্বেগ, নৌবন্দর উদ্বোধন হবে ইনশাল্লাহ। আমাদের এলাকাবাসীর অনেক প্রাণের দাবি ছিল, ওটা পূরণ হতে চলেছে। আল্লাহ পাকবুল আলমিনের দরবারে লাখ শুক্রিয়া প্রতি জানাই যে আমাদের বর্তমান সরকার এটাকে গুরুত্ব দিয়ে আমাদের এই বন্দরকে চালু করার জন্য সকল কার্যক্রম আমাদের প্রস্তুতি চলছে। আমাদের এলাকাবাসী অত্যন্ত আনন্দিত যে এখান দিয়ে বন্দর সুলতানগঞ্জ মায়া মালামাল যাবে এবং আসবে, এ নিয়ে আমাদের ব্যবসার রুট চালু হবে, সেটা আমাদের আশাবাদ। আমরা এলাকাবাসী অধীর আগ্রহে বসে আছে এই কালকের উদ্বোধনের জন্য, এবং এখানে প্রচুর মানুষেরও আমদানি হবে কালকে। যেহেতু আমাদের নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয় আসবেন, আমাদের এই এলাকার নির্বাচিত এমপি আলহাজিমুল ফারুক চৌধুরী মহোদয় আসবেন, আরও অন্য অন্য এমপি মহোদয়রা আসবেন, সবাই মিলে থাকে। আমরা উৎসব মুখর পরিবেশে এটা উদ্বোধন হবে, এটাই আমি জানি।